হ্যালো স্টুডেন্ট পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করবো কয়েক কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে যেগুলি তোমাদের সমস্ত রকম চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে ফার্স্ট কোশ্চেন এ বি এবং সি এর বেতনের অনুপাত থ্রি ফোর ফাইভ এবং তাদের বেতন যদি টেন পারসেন্ট ফিফটিন পার্সেন্ট ও টোয়েন্টি পারসেন্ট যথাক্রমে বৃদ্ধি পায় তাহলে তাদের নতুন বেতনের অনুপাত কত হবে এখানে হচ্ছে এস টু বিস টু সি এর বেতনের অনুপাত কত এস টু এদের বেতনের অনুপাত হচ্ছে থ্রি থ্রি টু ফোর ইস টু ফাইভ তাদের বেতন যদি যথাক্রমে হচ্ছে টেন পার্সেন্ট তার মানে এর বেতন যদি টেন পার্সেন্ট বৃদ্ধি পায় টেন পার্সেন্ট বৃদ্ধি মানে একশো টাকায় দশ টাকা বৃদ্ধি হলে একশো দশ ইন্টু একশো দশ বিয়ের বেতন কত হচ্ছে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় পনেরো পনেরো পার্সেন্ট বৃদ্ধি মানে একশো পনেরো আর সি সিয়ের বেতন হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি মানে টোয়েন্টি পার্সেন্ট মানে বৃদ্ধি মানে একশো কুড়ি ইন্টু একশো কুড়ি এটা আমরা হচ্ছে এত পার্সেন্ট হবে পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটা যাবে এখানে হচ্ছে এটা গুণ করবো তিন এগারং তেত্রিশ ষাট চার কোচ চারশো ষাট চারশো ষাট হবে পাঁচ ষাট ছয়শো আমরা যদি কাটাকাটি করি শূন্য শূন্য কাটা যাবে তেত্রিশ ফোরটি সিক্স আর ষাট তার মানে আমাদের তাদের নতুন বেতনের অনুপাত কত এটা হবে তাদের নতুন বেতনের অনুপাত তার মানে অপশন এ আমাদের সঠিক উত্তর পরের কোশ্চেন দুটি সংখ্যার যোগফল হচ্ছে বাইশ একটি সংখ্যার পাঁচ গুণ অন্য সংখ্যার ছয় গুণের সমান সবচেয়ে বড় সংখ্যাটি কত এটা আমাদের বের করতে হবে এখানে আমরা একটি সংখ্যা হচ্ছে ফাইভ গুণ এবং অন্য সংখ্যার ছয় গুণের সমান ধরি একটি সংখ্যা হচ্ছে একটি সংখ্যা হচ্ছে ফাইভ এক্স এবং অন্য সংখ্যার হচ্ছে ছয় গুণের সমান অন্য সংখ্যাটি হচ্ছে ছয় গুণের সমান এটা ধরি সিক্স এক্স তার মানে এক্স ইস টু ওয়াই সমান সমান কত সিক্স ইস টু ফাইভ এবং কি বলছে দুটি সংখ্যার যোগফল ফল বাইশ সংখ্যা দুটি যোগফল হচ্ছে কত এগারো তার মানে এগারো সমান সমান কত হবে বাইশ হবে ওয়ান সমান সমান কত হবে বাইশ বাই এগারো তার মানে কী বলছে এখানে সবচেয়ে বড় সংখ্যাটি কত সবচেয়ে বড় সংখ্যা কত ছয় তার মানে ছয় সমান সমান কত বাইশ বাই এগারো ছয় এটা যদি কাটাকাটি করি দুই এগারো দুগুনি বাইশ ছয় দুগুনি বারো তার মানে আমাদের সঠিক উত্তর কত বারো অপশান বি আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন এ এবং বি এর আয়ের অনুপাত ফোর এবং তাদের ব্যয়ের অনুপাত টু ইস টু ওয়ান যদি প্রতিটি ব্যক্তির সঞ্চয় ছ টাকা হয় তাহলে এ এবং বি এর আয় কত এ টু বি তাদের হচ্ছে আয়ের অনুপাত হচ্ছে ফোর ইস টু থ্রি এবং ব্যয়ের অনুপাত হচ্ছে কত টু ইস টু ওয়ান টু ইস টু ওয়ান এটা হচ্ছে আয় এটা হচ্ছে ব্যয় তাদের ডিফারেন্স মানে তাদের সঞ্চিত কত এখানে হচ্ছে টু এটা টু তার মানে তাদের হচ্ছে সঞ্চয় কত টু তার মানে প্রতিটি ব্যক্তি যদি ছয় হাজার টাকা সঞ্চয় করে তার মানে টু সমান সমান কত হবে ছয় হাজার হবে মানে ওয়ান সমান সমান কত হবে তিন হাজার তারপর কি বলছে তাহলে এ এবং বি এর আয় কত এ এর আয় কত এ এর আয় হচ্ছে চার তার মানে তিনের সাথে যদি চার গুণ করি তিন হাজার ইন্টু চার তার মানে এর আয় কত বারো হাজার বিয়ের আয় কত বিয়ের আয় হচ্ছে থ্রি এটা হচ্ছে আয় এটা হচ্ছে ব্যয় তার জন্য এটা উপরেরটা ধরব বিয়ের আয় হচ্ছে থ্রি তিন হাজার ইন্টু থ্রি তিন ত্রিকা কত তিন ত্রিকা নয় খুব দু শতক তার মানে নয় হাজার তার মানে আমাদের অপশান অপশান আমাদের অপশান সি আমাদের সঠিক উত্তর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও নিয়মিত চাকরি পরীক্ষার ভিডিও পেতে ধন্যবাদ